ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনে করতেন ঈশ্বর একই, শুধু তার নাম ভিন্ন ভিন্ন। এই বিষয়ে ঠিক কি বলেছিলেন তিনি শুনে নি তার মুখ থেকেই। জ্ঞানী রাজাকে ব্রহ্মা বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তরা তাকে বলে ভগবান। উপমা দিলেই বুঝতে পারবে। একই ব্রাহ্মণ, যখন সে পুজো করে তখন লোকে তাকে বলে পূজারী, আবার ওই ব্রাহ্মণী যখন রাধে তখন তাকে বলে রাধুনি বামন। যে জ্ঞানী জ্ঞান যোগ ধরে আছে সে নেতিবাচক বিচার করে। ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মনস্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানী ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নাম রূপ এই সব স্বপ্নবত। ব্রহ্ম যে কি তা মুখে বলার জো নেই, তিনি যে ব্যক্তি তাও বলার জো নেই। জ্ঞানীরা অমনি বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তরা জাগ্রত অবস্থাতেও সত্যিই বলে, জগৎকে স্বপ্নবত বলে না। ভক্তরা বলে এই জগৎ ঈশ্বরের ঐশ্বর্য, আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু, এসবই ঈশ্বর সৃষ্টি করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে অর্থাৎ হৃদয় মাঝে, আবার বাইরেও। ভক্তের সবসময় স্বাদ হয় যে সে চিনি খাবে, কিন্তু চিনি হতে সে একেবারে রাজি নয়, অর্থাৎ সে চিনি হতে ভালোবাসে না। ভক্তর ভাব কীরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার সন্তান, আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ মাত্র। ভক্তর এমন কথা বলতে ইচ্ছে করে না যে সে ব্রাহ্মণ। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎ করার চেষ্টা করে, উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে নেয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে, কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা ও ভক্তের ভগবান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.